নমস্কার। বিশিষ্ট কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা আটই ফাগুন। সেদিন ছিল আটই ফাগুন, ঢাকার পথে ছুটল আগুন, উঠল প্লাবন পূবের কোণে মেঘের গুরু গুরু, মাতৃভাষার জন্য তুমুল লড়াই হল শুরু। খান সেনাদের চলল গুলি, রক্তি রাঙা রঙের তুলি, লিখলো চতুর্দিকে মায়ের শিকল ছেড়ার গান, ফিরিয়ে আনল মাতৃভাষার সবটুকু সম্মান। আটই ফাগুন স্বজন হারা, বীর শহীদের রক্ত ধারা, আকাশ জুড়ে সাজিয়ে দিল স্বর্ণালী অক্ষর, জাগিয়ে দিল সবার চোখে নতুন আলোর ভোর। সেই আলোতেই ভবিষ্যতের সন্ধান পাই সঠিক পথের, স্বাধীনভাবে মাতৃভাষায় মনের কথা বলি, বাংলা ভাষার জয়গান গাই, আলোর পথে চলি। আটই ফাগুন আমার চোখের স্বজন হারা দুঃখ সুখের, বীর শহীদের বেদির পরে শপথ নেওয়ার পালা, সাজিয়ে দেওয়া অমূল প্রীতির বাংলা বর্ণমালা। নমস্কার।